Assalamualaikum and welcome to Mystical Life. আমি উমা হ্যাপি আপনাদের সঙ্গে নতুন আরেকটি ব্লগ শেয়ার করার জন্য চলে এসেছি। আশা করছি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি। আজকে আপনাদেরকে নিয়ে যাচ্ছি ডুলিমে, আর এখানটাতে হচ্ছে ঘরের প্রয়োজনীয় যা কিছু দরকার সবকিছুই আমরা এই সপ্তাহে পেয়ে যাব। আর হ্যাঁ, দেখার আগে আরেকটা কথা বলে রাখা ভালো, যারা এখন আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেনি প্লিজ সাবস্ক্রাইব করবেন, লাইক কমেন্ট অ্যান্ড শেয়ার করে পাশে থাকবেন। সো চলুন তাহলে দেখা যাক এই স্টোরটাতে অ্যাকচুয়ালি কী কী আছে সেটাই দেখি। এই স্টোরটিতে কিন্তু আমরা সব কিছুই পাবো, একটা ঘর ডেকোরেশন করার জন্য যা যা দরকার, সিটিং, ডাইনিং, বেডরুম, কিচেন, এখানটাতে যেখানে যেটা দরকার সব কিছুই স্টোরটিতেই আছে। আর প্রত্যেকটা জিনিস আলাদা আলাদা করে পার্ট পার্ট করে রাখা, যে আমি এক সাইডে লাইট কিনবো বা ঝাড়বাতি কিনবো এগুলো সব এক সাইডে, আমি যদি কার্পেট বা ফ্লোর ম্যাট কিনতে চাই এগুলো এক সাইডে, মানে প্রত্যেকটা জিনিস আলাদা আলাদা করে ডেকোরেশন করা এখানটাতে। সো আমি চাইলেই আমার পছন্দের জিনিসটা এখান থেকে আমি নিয়ে নিতে পারবো। আজকে আমার এখানে আসার মেন রিজনটাই হচ্ছে যে আমার কিছু ফ্রাই প্যান বা সসপ্যান দরকার ছিল এটাই নেওয়ার জন্য। নর্মালি যখন আসি আমি যেটা দেখি সেটাই আমার ভালো লাগে, কিন্তু আজকে আমি কিনতে এসেছি, আজকে আমি কোনো কিছু পছন্দ করতে পারছি না। ফাইনালি আমি এখান থেকে চুজ করতে পেরেছি। সো আমি এখান থেকে একটা ডিপ প্যান, একটা ফ্রাই প্যান আর একটা সসপ্যান নিয়েছি, আমার কাছে ভালো লেগেছে। আর এখানটাতে কিন্তু অনেক টাইপেরই আছে, এনিওয়ে আমার যেটা পছন্দ সেটা আমি নিয়ে নিয়েছি। কিচেনে যে ছোটো ছোটো প্রয়োজনীয় জিনিসগুলো আছে সেগুলো এখানটাতে পেয়ে যাবো, লাইক কোলিন্ডার, গ্রাইন্ডার, পিৎজা কাটার, স্প্যাচুলা, সিজার, দেন আর যেগুলো আছে যে টিন কাটারগুলো, দেন লাইটার, সব কিছুই এখানটাতে আছে যেগুলো আমাদের এভরিডেই লাগে। একটা ঘর ডেকোরেশনের জন্য যা যা দরকার সব কিছু আছে এটা তো আমি জানতাম, কিন্তু এখানটাতে যে সোফা, চেয়ার, টেবল, ডাইনিং টেবল এইসব যে পাওয়া যায় এটা আমি জানতাম না। আজকেই আমি জানলাম যে এইসব জিনিসও এখানটাতে পাওয়া যায়। এখানটাতে গার্ডেনে ডেকোরেশন করার জন্য ছোটো ছোটো শোপিস রয়েছে, কেউ চাইলে এগুলো গার্ডেনে ডেকোরেশন করতে পারে আবার সিটিংয়েও করতে পারে। আর আর্টিফিশিয়াল কিছু প্লান্ট, ফ্লাওয়ার এইসব তো রয়েছেই, এগুলো সিটিংয়ে সুন্দরভাবে ডেকোরেশন করা যায়। টুকিটাকি কেনাকাটা তো শেষ, এখন পেপার পয়েন্টে চলে এসেছি। সো এখন এখান থেকে বের হয়ে যাবো,
বের হতে হতে আপনাদের উদ্দেশ্যে একটা কথা বলা, যদি ভিডিওটি ভালো লেগে থাকে সো প্লিজ লাইক কমেন্ট অ্যান্ড শেয়ার করতে ভুলবেন না। আর যারা এখনও আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেনি প্লিজ 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 সাবস্ক্রাইব মাই চ্যানেল। সবাই সুস্থ থাকবেন, সুন্দর থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন। নেক্সট ভিডিওতে ইনশাল্লাহ আবারও দেখা হবে। ওই পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন। থ্যাংকস ফর ওয়াচিং, আল্লাহ হাফেজ।